আমি সত্যি বলছি ঠামাম, আপনার কাছে আমি সত্যি কিচ্ছু লুকোচ্ছি না। তাহলে বড় খোকা, মানে তোমার শ্বশুর আমাকে যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যে? না, মিথ্যে নয়। তবে ওর ওইসব বন্ধুদের বাড়িতে ডাকা এখন বন্ধ করে দিয়েছে। তার মানে তারা আর সেখানে যায় না? খুব কম, আর এলেও বেশিক্ষণ থাকে না। বৌমণি, আমার কাছে কিন্তু কোনোদিন মিথ্যে কথা বলবে না, তাহলে ক্ষতি তোমাদেরই। এসব তো একদিনে বন্ধ হয় না। কিন্তু যেমনভাবে হয়েছে সেটাই বা আপনাকে বলি কি করে? সেটা আমার লজ্জা, তার থেকেও বেশি লজ্জা তো তার। সেই লজ্জা থেকে তার মনটা এত তাড়াতাড়ি বদলাতে পেরেছে। কি হলো বৌমণি, চুপ করে আছো যে? দেখো বৌমণি, তুমি আর অর্ঘ্য, মানে তোমরা তোমরা যদি কোনো ভুল করো, আমরাই তো সেটা শুধরে দেব। আর আমরা যতদিন বেঁচে আছি আমাদের কাছে কিন্তু তোমরা ছোট্টটি থাকবে। হ্যাঁ ঠাম, আমি জানি। তবে সত্যি এই মুহূর্তে আপনাকে বলার মতো কিছু নেই ঠামা। তাছাড়া ও তো আপনার শিক্ষাতেই বড় হয়েছে ঠামা। ওর অন্যায়টা, মানে নিজের ভুলটা এখন বুঝতে পেরে গেছে। বড় খোকার কাছে কথাগুলো শোনার পর আমার মনের ভিতরটা যে কতদিন খারাপ হয়েছিল সে আমি কাউকে বোঝাতে পারবো না। অর্ঘ্য তো শুধু আমার বড় নাতি নয়, সে আমার প্রাণ। তার বুদ্ধি বিবেচনা অনেক অনেক বেশি। তার দাদা অনেক ভরসা করে বসেছিল কতদিন, তোমরা সেটা কেউ জানো না বৌমণি। দাদানের আশা ভরসা যাতে কোনোদিন নষ্ট না হয় আমি আপ্রাণ চেষ্টা করবো ঠামা। তুমি কিভাবে? আমি ওকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনবো ঠামা। বৌমণি, তোমার এই কথায় আমি যে কতটা শান্তি পেলাম কি বলবো বৌমণি। তুমি কিন্তু ওর উপর জোর করো না, মানে জোর করে ওকে দিয়ে কোনো কাজ করানো যায় না। না না রামাম, আমি ওকে জোর করতে পারি না তো। এখনো ওই নতুন যে কাজটা করছে সেটার উপর টানটা অনেক বেশি, তাই ওই কাজটা নিয়ে ও সবসময় ব্যস্ত থাকে। যেদিন এসব ওর আর ভালো লাগবে না, দেখবেন সেদিন আমি ওকে এ বাড়িতে ঠিক ফিরিয়ে আনবো ঠামু। কি জানে ততদিন আমরা বেঁচে থাকবো কি। এরকম বলবেন না ঠামাম, একদম বলবেন না। আমার বাবার কাছ থেকে আমি শুনেছি যে দাদান তার নাতিকে নিয়ে কি কি আশা নিজের মনের মধ্যে পুষে রেখেছেন, আর ও এ বাড়ি থেকে
চলে যাওয়াতে তিনি কতটা কষ্ট পেয়েছেন সেদিনই আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে এ বাড়িতে আমার ওকে ফিরিয়ে আনতেই হবে। তাই জন্য ঠামাম আপনাদের আপনাদের তো থাকতেই হবে। বুবুনি, তোমার দাদা, তোমার দাদান শুধু তোমাকে চিনতে পারলো না, এই আফসোস আমার কোনোদিন যাবে না বুবুনি, কোনোদিন যাবে না। আমায় ডেকেছিলেন কাকামণি? ও বৌমা, এসো এসো এসো, বসো বসো। ঠিক আছে, বলুন না। তোমার রাগের কারণটা আমি বুঝি বৌমা, সেই জন্যই তোমাকে ডেকেছি। দেখো মা, এ ব্যাপারে আমি তোমার সঙ্গে কথা বলতে যেতাম না, হয়তো তোমার মতেই আমি মত দিতে পারতাম, কিন্তু এ নিয়ে আমার সঙ্গে কেন কথা বলছেন কাকামণি? আমি আমার একমাত্র ছেলের বিয়ের ব্যাপারে কোনো মতামত দিচ্ছি না, আর দেবও না। দেখো দেখি, তুমি যদি এভাবে হাত তুলে নাও তাহলে আমি কথা বলি কি করে? আসলে এবারে কেউ তো আমার কথা শুনবে না কাকামণি, তাই শুধু শুধু কথা বাড়িয়ে কি লাভ? আচ্ছা বৌমা, আমি যদি একটু অন্যভাবে তোমাকে ব্যাপারটা ভেবে দেখতে বলি, তুমি দেখো একটা মেয়ে সম্পূর্ণ বিনা দোষে নিজের বাবা মাকে হারিয়েছে, পরের ঘরে পরের আশ্রয়ে মানুষ হয়েছে, আর যদি সেই মেয়েটি তোমাকে মা বলে ডাকতে চায়, তুমি রাজি হবে না মা? ও কি এই বাড়ির বউ হবার মতো মেয়ে কাকামণি? আধা বাঙালি আধা মেম সাহেব একটা মেয়ে আমার সবুর বউ হবে? ও তো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো করে কথাই বলতে পারবে না, এমনিতে এখনই সকলের সঙ্গে তুমি তুমি করে কথা বলে। বৌমা, মেয়েরা হলো জলের মতো, যে পাত্রে রাখবে তারই আকার নেবে। দেখো এই মেয়েটি তো এসব শেখেনি, কিন্তু তোমার কাছে থেকে যখন সে এসব শিখবে, ভালো করে শিখবে, তখন তো তোমারই গর্ব করার দিন মা। আর যদি উল্টোটা হয়, যদি ওই মেয়ে কাউকে গ্রাহ্য না করে নিজের খেয়ালে চলে, তখন? তাহলে অবশ্য চিন্তার কথা, কিন্তু কি জানো, এই মেয়েটিকে আমি যতটা দেখেছি, এ বাড়িতে এসে যেভাবে ও সকলের আচার ব্যবহার লক্ষ্য করে সব কিছু খুঁটিয়ে জানতে চায়, তাতে আমার মনে হয়েছে শেখবার আগ্রহটা কিন্তু ওর ওর খুব বেশি মা। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না কাকামণি, এই বাড়ির সবাই হঠাৎ করে ওই মেয়েটাকে শুভর জন্য ঠিক করলো কি কারণে?
আর আমি মা হয়ে সেই ব্যাপারে বিন্দু বিসর্গ জানতে পারলাম না। কেন কাকামু? এটাই কি তোমার দুঃখের একমাত্র কারণ বৌমা? আমার একটা মাত্র ছেলের বউ আমি পছন্দ করব, তার জন্য মনের মতো গয়না গড়াব, মনের মতো পোশাক আশাক কিনব। কত আশা ছিল আমার, এখন আর কোনো কিছুতেই আমার কোনো উৎসাহ নেই কাকা। যাই হোক, আমি আর কোনো কথা বলবো না। তুমি তো আমাকে সত্যি ভাবিয়ে তুললে মা। জানো তো, আজ অনেকদিন পরে দুর্বার মুখখানা হাসি দেখে আমার এত ভালো লাগছে, কি বলবো। সে তো বাড়ি ফিরে তোমার মুখখানা দেখেই আমি বুঝতে পেরেছি। যাক, অর্ঘ্য আর দুর্বার মধ্যে ভুল বোঝাবুঝিটা বোধ হয় মিটে গেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য। আজকে বারবার একটা কথাই মনে হচ্ছে জানো, দুর্বা যদি আমার ছেলের বউ না হয়ে আমার মেয়ে হতো, আর ওর মন যদি এতটাই খারাপ থাকতো তাহলে কি করতাম আমি? ঘরের কোণে বসে বসে চোখের জল ফেলতে, এই আর কি। তা সত্যি। মেয়ে হয়ে জন্মানোটাই তো কষ্টের, মা হওয়াও কষ্টের, স্ত্রী হওয়াও তাই। সত্যি ঠিক বলেছ সীমা, কথাটা তুমি 100% ঠিক বলেছ। পরের ঘরে মেয়েকে পাঠিয়ে তার শুকনো মুখ দেখার চেয়ে বড় শাস্তি বোধ হয় আর কিচ্ছু হতে পারে না। এই কথাটা অর্ঘ্যকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। দুর্বাজি পরের বাড়ির মেয়ে, সেই কথাটা অন্তত তার মনে রাখা উচিত। অর্ঘ্য সেটা বোঝে, আর বোঝে বলেই সে দুর্বার মুখে এত তাড়াতাড়ি হাসি ফিরিয়ে আনতে পেরেছে। এটা কেন ভুলে যাচ্ছ? ছেলেকে শুধু শুধু ভুল বুঝো না। তা বটে। তাহলে এখন থেকে ওদের মধ্যে যা কিছু গোলমাল হবে সেটা ওরা দুজনে মিলে মিটিয়ে নেবে, আমরা তার মধ্যে আর মাথাটা গলাতে যাব না, কি বল? হ্যাঁ, সেটাই ঠিক হবে, এটা মনে রেখো। জানো তো, মা না তিনতলায় ওর দুই ভাইয়ের পাশাপাশি ঘর একেবারে এক রকম করে সাজিয়ে দেবার চেষ্টা করছে, যাতে ওরা ফিরে এসে কাছাকাছি পাশাপাশি থাকতে পারে। হ্যাঁ, সবুর বিয়ের পর অর্ঘ্য আর দুর্বা এ বাড়িতে ফিরে এলে সেটা ভালো হবে কি হবে না একবারও ভেবে দেখেছো তুমি? ভালো হবে না কেন? ভালো হবে না কেন? সীমা, আমি চাই না দুর্বার এ বাড়িতে ফিরে আসুক। সে আবার কি কথা? এসব এসব কেন বলছো তুমি? ভেবে দেখো সীমা,
সবুর বউ বাবার সঙ্গে সহজভাবে কথা বলবে, আবদার করবে, বাবার প্রশ্রয়ও পাবে, তাতে দুর্বার মনে খারাপ লাগবে না? বাবা তো আজও দুর্বাকে ডেকে একটা কথাও বলতে চান না। ঠিকই বলেছ তুমি, দুর্বা তো আমাদের ছেলের বউ, সে এবারের বড় বউ, সে মনে কষ্ট পাবে কেন? আমাদের পরে তো সেই এবারই সকলের বড়। তাহলে সীমা, সেটা তো তুমি আর আমি ছাড়া কেউ ভাবে না, কেউ ভাবে না সীমা। আর তাই আমি চাই না যে দুর্বা এ বাড়িতে ফিরে আসুক। থাক, যেখানে আছে সেখানেই থাক, সেখানেই ভালো থাক।